আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম ব্লগ আশা করি ফ্রেন্ডস তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরাও সকলে ভালো আছি আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম খুব অসম্ভব মজাদার একটা রেসিপি সেটা হলো গাজরের লাড্ডু গাজরের লাড্ডু কীভাবে তৈরি করে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড দেখাবো প্রথমত এখানে আমি নিয়েছি এক কেজি গাজর গ্রেট করে তোমাদের সুবিধার্থের জন্য আমি এই যে এভাবে আর আমি সব কিছু প্রিপেয়ার করে রেখে দিয়েছি কারণ আমার দুষ্টু একটা মেয়ে আছে মেয়েটার জন্য ও খুব ডিস্টার্ব করে ভিডিও হতে আর তার জন্য আমার লাগতেছে এখানে লিকুইড দুধ এখানে দেড় কাপের মতো চিনি আর ঘি লাগবে চেরি ফল কাজু বাদাম আর হচ্ছে পাউডার মিল্ক ফ্রেশ তোমরা চাইলে অন্যান্য অন্য মিল্কও নিতে পারো এই হলো আজকের প্রণালী ফ্রেন্ডস চলো দেখে আসি কিভাবে গাজরের লাড্ডুটা তৈরি করা যায় ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকো এখন আমি একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিব ওয়ান স্পুন ঘি ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আমি একটা স্পেচালার দিয়ে হালকা নেড়ে দিচ্ছি অলমোস্ট আমার গিটা মেল্ট হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সেই গ্রেড করা গাজরগুলো খুব অল্প উপকরণ দিয়ে লাড্ডুটা তৈরি করলাম এখন আমি একটা স্পেচালার দিয়ে নেড়ে দেব আমি আজকে কোনো ঢাকনা দিব না ঢাকনা দিলে কালারটা সুন্দর আসবে না আবার একটু হালকা আছে দিলাম নেড়ে দিচ্ছি একটা স্পচেলার দিয়ে এখন আমি দিয়ে দেব এক কাপের মতো দুধ দুধটা ভালো মতন মিশালাম সবগুলো করা গাজরের সাথে মিশালাম এখন আমি একটা স্পে চালার দিয়ে নেড়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ হালকা একটু লবণ দিয়ে দিলাম কারণ মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয় এখন আমি দিয়ে দিলাম চিনি দেড় কাপের মতো আমি একটা স্পেশালার দিয়ে নেড়ে দিচ্ছি আর অলমোস্ট দেখতেই পাচ্ছ পানি উঠে গেছে চিনিটা মেল্ট হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ পানি উঠে গেছে এখন আমি খুব ভালো মতন নেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব পাউডার মিল্ক তিন স্পুনের মতো এখানে পাউডার মিল্কটা বাইলিংসের কাজটা করে এখন আমি দিয়ে দেব হালকা একটু ঘি ঘিটা দিয়ে আমি খুব ভালো মতন নেড়ে দিচ্ছি এখন আমি গাজরের লাড্ডুটা শেফ নিব বানাবো আর কি দুই হাতে হালকা একটু ঘি মেখে নিলাম তাহলে আর হাতে আঠালো ভাবটা লেগে থাকবে না আমি খুব আলতো হাতে লাড্ডুটা বানালাম তোমরা দেখতেই পাচ্ছ একটা হয়ে গেছে সেম একই এ আরেকটা লাড্ডু তৈরি করলাম সেমে একইভাবে লাড্ডুগুলো সেমে লাড্ডু গুলো বানালাম ফ্রেন্ডস অলমোস্ট আমার গাজরের লাড্ডু রেডি এখন আমি পরিবেশন করেছি তোমাদের যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন আকারে চলে যাবে আর ভাই ও বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা মাকে এতটুক এগিয়ে নিয়ে এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে আমি এতটুক আগাতে পারতাম না তোমাদের ভালোবাসায় আমি এতটুক আগালাম চাই বাকিটুকু ভালোবাসা দিয়ে বাকিটুক এগিয়ে নিয়ে যাও তোমরা আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করবে বেশি বেশি আর তোমরা কমেন্টে আমাকে জানাবা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সব কিছু উপকরণ তোমরা আমাকে কমেন্টে জানাবা যদি তোমাদের কিছু বুঝতে ভুল হয় সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে অন্য একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুক আল্লাহ